شأن فقال هذا جبريل جاء يعلم الناس دينهم. قال أبو عبد الله جعل ذلك كله من الإيمان. সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, আল্লাহ পাকের সীমাহীন মেহরবানি, তিনি আমাদেরকে আজকেও দারসুল বুখারীর এই লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে সহিহ আল বুখারী থেকে বাবু সুআলি জিব্রিল আন-নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল ঈমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান হাদিসটির উপর সংক্ষিপ্ত করে ব্যাখ্যা শুনে আসছি। আজকে যে অংশ থেকে আমাদের বাকি আলোচনা শুরু হতে যাচ্ছে তা হল তৃতীয় প্রশ্নটি হযরত জিব্রিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করেছিলেন, মাল এহসান, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এহসান কি? আমরা দেখেছি হাদিসে জিব্রিলে হযরত জিব্রিল আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম প্রশ্ন করেছিলেন, ইমান কাকে বলে, তারপর ইসলাম কি, দ্বিতীয় প্রশ্ন এহসান কি। এহসানের জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহ। এহসান হলো তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আর যদি তুমি আল্লাহকে দেখতে না পারো তাহলে তোমাকে মনে করতে হবে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখছেন। তারপর চতুর্থ প্রশ্ন ছিল মাদ্রাসা কিয়ামত কবে, আমরা সে অংশটি ইনশাল্লাহ আগামীকাল আলোচনা করব ইনশাল্লাহ। আমরা এহসান সম্পর্কে কিছু তাত্ত্বিক ব্যাখ্যা তুলে ধরছি। ইসলামের প্রথম ঈমান, তারপরে ইসলাম, তারপরে এহসান। পবিত্র কোরআনুল করিম পর্যালোচনা করলে দেখা যায় আল্লাহ পাক কোরআন করিমে দুই প্রকার এহসানের কথা বলেছেন। একটি হলো এহসান ফিল মুআমালা, আর একটি এহসান ফিল ফিল ইবাদা। মূলত এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান ও ইসলামের ক্ষেত্রে যে এহসানের কথা বলেছেন সেটা এহসান ফিল ইবাদা, ইবাদত বান্দগিতে এহসানের তাৎপর্য কি, মর্যাদা কি, সেটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করে। আমরা সংক্ষেপে দুটো এহসানের কথা তুলে ধরছি। একটি হলো এহসান ফিল মুআমালা, আচার আচরণ, চলাফেরা, লেনদেন, মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রে এক প্রকার এহসান, এটার গুরুত্ব অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম বিল আদল ওয়াল ইহসান, আল্লাহ পাক তোমাদেরকে আদেশ করেন আদল, ন্যায়পরায়ণতার এবং ইহসানের। আদল হলো ইনসান, অর্থাৎ সেটা হলো কেউ যদি আপনাকে একটি আঘাত করে আপনি সমান শক্তিতে পরিমাণে একটি আঘাত তাকে করতে পারবেন, এটা ইনসাফ। কিন্তু আপনি যদি তাকে ক্ষমা করে দেন এটা তার চেয়ে উপরে, এটা এহসান, মানুষের প্রতি দয়া। এই এহসান হলো এহসান ফিল মুআমালা। রিয়াদ সালিহিনে ইমাম নববী রহমতুল্লাহ একটি ঘটনা লিখেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খাদেম একদিন ওনাকে উজু করাচ্ছিলেন, উজুর পানি ছিল একটি লোহার পাত্রে, খাদেমের অনিচ্ছাকৃত ভুলে পাত্রটা সে উঠানোর কারণে তার সজোরে আঘাত করল ইমাম হোসেন, পাত্রের আঘাতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি দাঁত ভেঙে গেল, অঝোর ধারায় রক্ত ঝরতে লাগলো, প্রচণ্ড ব্যথায় তিনি কাতর আর রাগে অগ্নিশর্মা। বিচক্ষণ খাদেম তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার সামনে কোরআনের তেলাওয়াত শুরু করে দিল।
করতে লাগলেন খাদেম। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ আল্লাহ পাকের প্রকৃত মুমিন মুত্তাকি বান্দা যারা তাদের অন্যতম একটি বৈশিষ্ট্য কাজিবিন আল গায়েস তারা রাগকে দমন করে। এই আয়াত শোনার সাথে সাথে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার রাগ চলে গেল, তিনি শান্ত হয়ে গেলেন, মুচকি হাসি হাসতে লাগলেন কোরআনের আয়াত শুনে। এবার খাদেম মনে মনে ভাবলো যে দাঁত আমি ভেঙে ফেলেছি, এর জরিমানা তো দিতে হবে। তারপর সে পরের অংশ পড়তে লাগলো, ওয়াফু নাহানির নাস অর্থাৎ ওয়াল আফি নামিনার নাস, যে যারা প্রকৃত মমিন মুত্তাকি তারা আল্লাহর বান্দাদেরকে নিঃশব্দে মাফও করে দেন। তারা মানুষকে মাফ করে দেন বিনা শর্তে, ফলে আফিন আলিন নাস বিনা শর্তে, ক্ষতিপূরণ ছাড়া তারা মানুষকে ক্ষমা করে দেন। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা ওই আয়াত শোনার সঙ্গে সঙ্গে তিনি খাদেমকে বললেন, আমি আল্লাহর হস্তে তোমাকে ক্ষমাও করে দিলাম। এরপরের আয়াত হচ্ছে, আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক মুহসিন বান্দাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। এই যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আগমন করলেন, খাদেমের সাথে দুর্ব্যবহার করলেন না এবং বিনা পয়সায় তিনি ক্ষতিপূরণ না নিয়েও তাকে নিঃশর্তে মাফ করলেন, এটা এহসান, এটা মহসিনের কাজ, এটা এহসান ফিল মুআমালা। আরেক প্রকার এহসান হলো এহসান ফিল ইবাদা, ইবাদত বন্দিগিতে এহসান, সেটা হলো ইখলাসের অর্থে। হাদিসে জিব্রিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এহসানের কথা বলেছেন, এটা দ্বিতীয় প্রকার এহসান, এহসান ফিল ইবাদা, ইবাদত বন্দিগি আল্লাহর দাসত্ব এবং গোলামিতে এহসান থাকা, তার মানে ইখলাস রাখা। এই দৃষ্টিকোণ থেকে মুহাদ্দিসগণ আবার এহসানের ভিত্তিতে সকল ইবাদতকে তিন ভাগ করেছেন। এহসান ফিল ইবাদা, ইবাদত বন্দিগির এহসান আবার তিন প্রকারে বিভক্ত। তার এক প্রকার হলো يفعلها على الوجه الذي تسقط معه وظيفة التكليف باستيفاء الشرائط والأركان। প্রথম স্তরের ইহসান হলো আল্লাহ যে ইবাদত যেভাবে দিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইবাদত যেভাবে নির্ধারণ করেছেন, সমস্ত শরায়েত এবং আরকানকে রক্ষা করে সেই ইবাদত যথাযথ নিয়মে সম্পাদন করা, প্রথম প্রকার ইহসান। অর্থাৎ নামাজ, রোজা, হাজ, যাকাত, জিকির, ফিকির সব ইবাদত আল্লাহ যেভাবে নির্ধারণ করেছেন, হুকুম করেছেন, আর রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নীতি নির্ধারণ করেছেন, তরিকা হিসেবে মুকাররার করেছেন, ঠিক সেভাবে সমস্ত শরায়েত ও আরকানকে রক্ষা করে ইবাদত করা, প্রথম প্রকার ইহসান। এটা ছাড়া ইবাদত ইবাদত বলে গণ্য হবে না, এটা ইহসানের প্রথম স্তর। দ্বিতীয় প্রকার হলো আইয়াফ আলাহা কাযালিক ওয়াকাদ ইস্তাকরাকা ফি বিহারিল মুকাশাফা হাত্তা কান্নাহু ইয়ারা আল্লাহ তাআলা وهذا مقامه صلى الله عليه وسلم كما قال وجعلت قرة عيني في الصلاة لحصول الاستلذاذ بالطاعة والراحة بالعبادة وإن صداد مسالك الالتفات إلى الغير باستيلاء أنوار الكشف عليه سبحان الله بحمده ديتيو بكار هتشي ইবাদতের সমস্ত আহকাম আরকার নিয়ম কানুন রক্ষা করে ইবাদত করার পাশাপাশি মুকাশাফার সমুদ্রে ডুবে আল্লাহর ইবাদত করা,
দাসাফা ইউকাশেফু মুকাশাফা হচ্ছে পরস্পর পরস্পরকে দেখা। মানুষ যখন ইবাদতের মধ্যে মুকাশাফার সমুদ্রে অবগাহন করে তখন সে আল্লাহকে দেখতে পায়। আর এই মাকামটা ছিল শুধুমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তিনি যখন আল্লাহর ইবাদত করতেন, আল্লাহর ইবাদতের গভীরতায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসতেন, তখন আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝখানে কোনো হিজাব, কোনো পর্দা থাকতো না। সুবহানাল্লাহ। আর সেজন্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর ইবাদত করতেন, তো সবচেয়ে বেশি আল্লাহর ইবাদতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাদ উপভোগ করতেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াজ্জাইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখের শীতলতা নির্ধারিত হয়েছে নামাজের মধ্যে। সুবহানাল্লাহি বিহামদি। এটা হচ্ছে ইবাদত বান্দিকির ইস্তিলজাজ, স্বাদ, মজা। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুভব করতেন, কারণ তিনি যখন আল্লাহর ইবাদত করতেন, আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেন। তৃতীয়টি হলো أن يفعلها وقد غلب عليه أن الله تعالى يشاهده وهذا هو مقام المراقبة. আর তৃতীয় প্রকার হলো বান্দা যখন একামত ইবাদত করবে তখন তার মধ্যে এই প্রতিক্রিয়া সৃষ্টি হবে, এই ভাব সৃষ্টি হবে যে আমি তো আল্লাহকে দেখছি না, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন। এটার নাম হলো মুরাকাবা। রাকাবা ইউরাকিবু, মুরাকাবা হলো পরস্পর পরস্পরকে সূক্ষ্মভাবে নিরীক্ষণ করা। সুবহান। আমরা এই হাদিসটি আগে শুনেছি, ওয়াজ্জাইলাত কুররাতু আইনি ফিস সালাহ, এটা শীতলতা অর্থ করাও ঠিক নয়, পুরো অর্থ প্রকাশ পায় না। এটার অর্থ হবে ওয়াজ্জাইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আর নামাজের মধ্যেই আমার চোখের প্রশান্তি আল্লাহ পাক নির্ধারিত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমার চোখের প্রশান্তি আল্লাহ তাআলা নামাজের মধ্যে নিহিত রেখেছেন। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে মুকাররার করে দিয়েছেন। দ্বিতীয় প্রকার যে ইহসান, আল্লাহকে দেখে দেখে ইবাদত, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় এইরকম ইবাদত করতেন। সেজন্য মোল্লা আলী কারী মিশকাতে শরাবের কাতে লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজেও বলেছেন, যে আল্লাহর সঙ্গে আমার এমন একটা সময় হয়ে যায় যেখানে কোনো নবী রাসূলগণের জায়গা থাকে না, কোনো মুকাররা ফেরেশতারও আসার সুযোগ থাকে না। অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর ইবাদতে নিয়োজিত হতেন, বিশেষ করে নামাজ পড়তেন, ফরজ হোক তাহাজ্জুদ হোক, তখন সর্বোচ্চ মুশাহাদা আল্লাহ রসুলের ইবাদতে থাকত। তিনি এভাবে ইবাদত করতেন যেন আল্লাহকে দেখে ইবাদত করতেন। সেজন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ইবাদতে সর্বোচ্চ ইতাআত বা ইবাদতের স্বাদ উপভোগ করতেন, সেটা মুশাহাদা। হতে পারে আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক জলিলুল কাদার সাহাবি বা আল্লাহ রসুল নবী মুহাম্মদ সাল্লামের সম্পূর্ণ সুন্নত তরিকায় চলেছেন এমন অনেক আউলিয়া কেরামেরও ইবাদতে দ্বিতীয় প্রকার যে এহসান, যে ইবাদত মুশাহাদার সাথে ইবাদত, সেটা হয়েছে বা হতে পারত। কিন্তু আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাকামে পৌঁছে আল্লাহর ইবাদত করতেন, সেই মাকামে পৌঁছে ইবাদত পূর্বের কোনো নবীর পক্ষে সম্ভব ছিল না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবাদত করার সময় আল্লাহর সঙ্গে আমার এমন একটি মুহূর্ত বা সময় আসে যেখানে পূর্বের কোনো নবীর সুযোগ থাকে না বা মুকাররাব কোনো ফেরেশতারও কিছু জানে না, যে আল্লাহ সুবহান ওয়া তাআলার সাথে আমার নৈকট্য বা সম্পর্কের গভীরতা আল্লাহর সঙ্গে আমার কতটুকু বেড়ে যায়। তৃতীয় প্রকার হচ্ছে ইবাদতে মুরাকাবা, অর্থাৎ আমি আল্লাহকে দেখছি না কিন্তু আল্লাহ আমাকে দেখছেন। এটা ইহসানের তৃতীয় প্রকার। তাহলে আমরা যে কথাগুলো শুনলাম হাদিসে জিব্রিল থেকে, যে প্রথম হলো ইমান, তারপরে ইসলাম, তারপরে এহসান, মূলত এটাই দিন ইসলামের তিনটি প্রধান ভিত্তি। তার সব কিছুর মূল হলো ইমান। ইমান এনে একজন লোক মমিন, তারপরে ইসলাম,
অর্থাৎ আনুগত্য বরণ করে একজন লোক মুসলিম, আর তার ইবাদতে যখন চূড়ান্ত ইখলাস চলে আসবে তখন লোকটি মহসিন। সবচেয়ে আশ্চর্যের কথা, আমরা যদি মমিন হতে পারি আমরা নাজাত পাব, কোনো সন্দেহ নেই। তবে যদি আনুগত্য বরণ না করে নেই, অর্থাৎ পরিপূর্ণ মুসলিম না হই, তাহলে হতে পারি। তারপর আমরা বেহেস্তে যাব, কোনো সন্দেহ নেই, আরো সহজে যাব, কিন্তু তারপরও সম্ভাবনা থাকে আজাবের আগেও যেতে পারি, কিছু আজাব ভোগ করেও যেতে পারি। কিন্তু আমরা যখন মহসিন হয়ে যাব, আল্লাহ তাআলা বিনা আজাবে প্রথম চান্সে জান্নাত দান করবেন, এটা ওয়াদা করেছেন কোরআন কারিমে। আল্লাহ পাক বলেছেন, ওসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্না وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ। যে তোমরা তোমাদের রবের মাগফিরাত এবং জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হও, আল্লাহ কি বান্দাদের জন্য। ঠিক তারপরের আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্না আল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তার মানে মুত্তাকিরই অপর নাম মুহসিন। আমরা যদি ইমান এনে মমিন হই আর কোরআন সুন্নাহ সব হুকুম বিধিবিধান মেনে মুসলিম হই, তারপর ইবাদতে যদি এখলাস পয়দা করতে পারি, এহসানের দরজা অর্জন করতে পারি, তাহলে আমরা হব মহসিন। আর যে ব্যক্তি মহসিন হয়ে যাবে, আল্লাহ পাক তাকে বিনা আজাবে এবং খুবই কম হিসাবে জান্নাত দান করবেন প্রথম চান্সে। আল্লাহ পাক যেন আমাদেরকে নবী মোহাম্মদ সাল্লামের খাতিরে আমাদেরকে মুত্তাকিয় মহসিন হিসেবে কবুল করেন এবং আমাদেরকে প্রথম চান্সে যেন জান্নাত দান করেন। আশা করি হাদিসে জিব্রিলের শেষ অংশ আমরা কালকে শেষ করতে পারবো ইনশাআল্লাহ। এখন আমরা চলে যাচ্ছি প্রশ্নোত্তর পর্বে। আবার প্রশ্ন করো। হ্যাঁ, যে ভাই প্রশ্ন করেছেন এতে কাফের জন্য রোজা শর্ত কিনা, সুন্দর প্রশ্ন করেছেন। এখন আমাদেরকে আগে বুঝতে হবে এতে কাফ কয় প্রকার। এতে কাফ মূলত তিন প্রকার। একটি হলো এতে কাফ যেটা ওয়াজিব, দ্বিতীয় প্রকার হলো এতে কাফ সুন্নতে মুয়াক্কাদা, তৃতীয় প্রকার হলো এতে কাফ নফল। চারো মাঝহাবের ইমামগণ একমত এবং এটা সকল ফকিহের মতে ওয়াজিব ইতিকাফ এবং সুন্নতে মুয়াক্কাদা, রমজানের শেষ 10 দিন ইতিকাফের জন্য রোজা রাখা ওয়াজিব, রোজা ছাড়া ইতিকাফ হতে পারে না। ওয়াজিব ইতিকাফ কোনটি? যেমন মান্নত করলো কেউ যে আমার সন্তানটি সুস্থ হলে আল্লাহ আমি 2 দিন ইতিকাফ করব, এই ইতিকাফ করা ওয়াজিব। ইতিকাফ করতে তাকে মসজিদে ঢুকতে হবে আর রোজা রেখে করতে। রমজানের শেষ 10 দিন যে ইতিকাফ সেটা সুন্নতে মুয়াক্কাদা, এই ইতিকাফের জন্য রোজা রাখা ওয়াজিব, রোজা ছাড়া ইতিকাফ হতে পারে না। যেটা আবু দাউদের হাদিস আছে, ওয়ান আয়েশাতা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত লা ইতিকাফা ইল্লা বিসাওম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন যে রোজা ছাড়া কোনো ইতিকাফ হতে পারে না। যদিও হাদিসটি মওকুফ, আবু দাউদ এসছে, কিন্তু মওকুফ যে কোনো হাদিস তা যদি সাহাবায়ে কেরাম ইবাদত সংক্রান্ত কিছু বলেন সেটা মারফুর হুকুম রাখে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত একটি আহাম ইবাদতের ক্ষেত্রে নিজ থেকে বলেননি, অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনি কথাটি বলেছেন বলে এটা সানাদান মওকুফ হলেও হুকমান এটা মারফু, অর্থাৎ রোজা ছাড়া কোনো ইতিকাফ হতে পারে না। এটা হলো ওয়াজিব ইতিকাফ এবং সুন্নতে মুয়াক্কাদা রমজানের ইতিকাফের ব্যাপারে। আরেক প্রকার ইতিকাফ আছে নফল ইতিকাফ। নফল ইতিকাফ আবার 2 প্রকার, একটা হচ্ছে লিসাআ আও লিসাআত, আরেকটা লিয়াউমি ওয়াল লাইলা। কয়েক ঘন্টার জন্য কেউ ইতিকাফ করার নিয়ত যদি করে, সে উযু করে মসজিদে ঢুকলেই হবে কয়েক ঘন্টার জন্য, তখন তার রোজা রাখার সুযোগ নেই। সে নফল ইতিকাফ যেটা খণ্ডকালীন সেটার জন্য রোজা দরকার নেই। কিন্তু কেউ যদি লিয়াউমি ওয়াল লাইলা একদিন এক রাতের জন্য ইতিকাফের জন্য,
বারান্দাটা যদি মসজিদের ওয়াকফকৃত জায়গায় হয়, আরদে মাওকুফা ওয়াকফকৃত হয়, এবং শুরু থেকে যদি মসজিদের সাথে বারান্দা তো জামাত হয়, তা বারান্দা মসজিদের হুকুমে যদি ওয়াকফা করা সেখানে এতিকাফ চলবে। আমি ধন্যবাদ জানাই ভাইকে যিনি সুদ বর্জনের জন্য প্রস্তুত হয়েছেন। এই টাকাগুলো সুদ সুদেই থাকবে, এটা কখনো হালাল করা যাবে না। টাকাগুলো তিনি ব্যবহার করতে পারবেন, গুনাহ হবে না, একটি শর্তে। সুদ যতটুকু তিনি পেয়েছেন তা ফকির মিসকিনকে তিনি দান করে দিবেন, তবে সওয়াবের কোনো আশা করবেন না, এছাড়া আর কিছু করার নেই তার। হ্যাঁ, রোজা রেখে মহিলা যদি মনে করে যে তার স্বামী খুব রাগী আর লবণ টবণ ঠিক মতো না হলে তার উপর প্রেশার ক্রিয়েট করবে, তা শুধু জিব্বায় লাগিয়ে একটু স্বাদ টেস্ট করতে পারে। আর কি না, রক্ত বের হলে রোজা ভাঙবে না। সুন্দর প্রশ্ন করেছেন ভাই। ইমান বাঁচানো ফরজ, এটা হচ্ছে ইমান বাঁচানো ফরজ, জান বাঁচানো ফরজ, বিষয়গুলো এক এক আঙ্গিকে এক এক রকম উত্তর। প্রথম হচ্ছে দিন প্রতিষ্ঠা করা ফরজ। আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করতে গেলে তখন যদি জীবন দিতে হয় সেই জীবন দেওয়াটা ফরজ, জীবন দেওয়া তখন ফরজ, কারণ আল্লাহ পাক বলেছেন যে যারা আল্লাহর পথে জিহাদ করবে জান মাল দিয়ে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও আছে, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করো তোমরা জান দিয়ে মাল দিয়ে জবান দিয়ে, কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করে। এই ক্ষেত্রে জান দেওয়া ফরজ। অপরদিকে অন্য যে কোনো মুহূর্তে পৃথিবীতে বেঁচে থাকার সময় জীবন রক্ষা করা ফরজ। এটা কোন অর্থে, কেউ যদি তাকে হত্যা করতে আসে, তিনি জীবন বাঁচানোর জন্য শত্রুকে আগে যদি হত্যা করেন তাতে কোনো গুনাহ হবে না, কারণ এই ক্ষেত্রে তার জীবন রক্ষা করা ফরজ, তিনি ফরজ দায়িত্ব পালন করেছেন। এখন ইমান বাঁচানো ফরজ, এখানে আজিমত রুখসতের বিষয় আছে। শরীয়তে এমন একটি সুযোগ আছে যে কোনো মুসলিমকে যদি কোনো অমুসলিমরা মেরে ফেলতে চায়, যে বলে যে তুমি মমিন, তুমি যদি ইমান প্রত্যাহার করো তাহলে তোমাকে আমরা মারব না, তখন আল্লাহ তাআলা এরকম সুযোগ দিয়েছেন যে তার অন্তরে ইমান থাকবে, শুধু জীবন রক্ষার জন্য সে যদি ইমান বিরোধী কোনো কথা বলে এতে আল্লাহ তাকে মাফ করে দিবেন। তার অন্তরে যে ইমান আছে সেটাই আল্লাহ দেখবেন। এটাকে বলা হয় ফি হালাতিল ইকরাহ, জবরদস্তির সময়। জবরদস্তির সময় যদি জীবন বাঁচাতে অন্তরে ইমান মুখে ইমানের বিপরীত কোনো কথা বলা হয় সমস্যা নেই, পরে তওবা করে নিলে হবে। অতএব এক এক আঙ্গিকে এক এক উত্তর। ঢালাওভাবে বলার সুযোগ নেই জীবন বাঁচানো ফরজ, কখনো জীবন দেওয়াও ফরজ। ইমাম সাহেব এসে যদি অবস্থান করে মসজিদে তখন এটা তার দারুল একামা হয়ে যাবে। দারুল একামা হয়ে গেলে তখন ইমাম সাহেব আর কসর পড়বে না, তিনি চার রাকাত নামাজই পড়বেন, তখন তার মুসাফিরাত বাতিল হয়ে যাবে, একামাত কায়েম হবে। তিনি যদি মসজিদের পাশের হুজরাতে দারুল একামা হিসেবে থেকে যান, সেটার জন্য নিয়ত করলে হবে যে 15 দিনের বেশি তিনি থাকবেন, এটি তার একামত সাব্যস্ত হলো, মুসাফিরাত বাদ। কিন্তু প্রতিদিন ইমাম সাহেব যদি 82 কিলো দূরে এসে যে নামাজ পড়ায়, তো ইমাম সাহেব সর্বক্ষণ মুসাফির, তার পিছে নামাজ হবে, অর্থাৎ ইমাম সাহেব কসর পড়বে, বাকিরা নিচে নিচে 2 রাকাত আদায় করে নিবে, এই সুরতে হবে। কিন্তু এই কষ্ট করার দরকারটা কি, প্রতিদিন মুসল্লিদের নিজে নিজে বাকি 2 রাকাত পড়ার প্রয়োজন কি? ইমাম সাহেব এসে হয় দারুল একামা মসজিদের পাশে অবস্থান করুক,
তার মুসাফিরাতকে ক্যান্সেল করুন। এটি সুরাত। বর্তমানে 52 তোলা রূপা বাজারে যে দাম, এই পরিমাণ টাকা কারো কাছে যদি সঞ্চিত থাকে এবং তা যদি উদ্বৃত্ত হিসেবে এক বছর বা তার কাছাকাছি সময় ঘুরে, তাহলে তারপর জাকাত ফরজ। দুজনের টাকার উপর যদি নেশাব পরিমাণ হয়ে জাকাত আসে, তাহলে জাকাত দিবে, উভয়ের ভাগ করে নিবে, প্রত্যেকের অংশ থেকে অর্ধ অর্ধ দিয়ে দিবে। ফকির মানে ভিক্ষুক না, অর্থাৎ যার কাছে খাওয়া পড়ার টাকা পয়সা আছে কিন্তু তিনি তার উপর জাকাত ফরজ হয় নাই, এই পরিমাণ টাকা নেই, তাকে জাকাত দেওয়া যাবে। মাওলা বলা যাবে কিনা এর আগে তো আমি প্রশ্ন করবো, এখন সব বক্তার নামের আগে যদি থাকে মাওলানা সলিমুদ্দিন, মাওলানা করিমুদ্দিন, মাওলানা হাজারি বাজারি, মাওলানা বলা জায়েজ হয়, তো হযরত আলীর ক্ষেত্রে মাওলা বললে কি সমস্যা? এক, আল্লাহ তাআলাকে যে অর্থে মাওলা বলি, আমাদের ক্ষেত্রে যে মাওলানা আসে এক অর্থে নয়, মাওলার আরবিতে অনেকগুলো অর্থ। মাওলার একটি অর্থ হচ্ছে মনিম, মালিক, আমরা মালিক অর্থে আল্লাহকে বলি মাওলা। আবার হাদিসে মাওলা বলা হয়, যেমন মুসলিমে হাদিস হচ্ছে আন্নাফিউন মাওলা রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাওলা মানে গোলাম। হ্যাঁ, নাফে থেকে, নাফেটা হচ্ছে আন্নাফে মাওলা ইবনে ওমর, হযরত ইবনে ওমরের গোলাম নাফে থেকে, এখানে মাওলাটা আসছে গোলাম অর্থে। মুসলিমে আসছে আন সাওবানা মাওলা রাসূলিল্লাহ, ইসলামের মাওলা মানে গোলাম সাওবান থেকে। তাহলে আল্লাহর ক্ষেত্রে মাওলা বলা হয় মালিক অর্থে, মনিব অর্থে। আর আমাদের আলেমদেরকে যে মাওলা লেখা হয় এটা বড় ভাই অর্থে, নেতা অর্থে, আবার গোলাম বা চাকর বাকরকেও মাওলা বলা হয়। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মুখে প্রশ্ন, কোরআন করিম সূরা মায়েদাতে আল্লাহ তাআলা বলেছেন, إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. নিশ্চয় তোমাদের অভিভাবক ওয়ালি আল্লাহ পাক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু যারা নামাজে থেকে জাকাত আদায় করে। ইয়াতের ব্যাখ্যায় ইমাম রাজি তাফসীর কবীরে লিখেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে নামাজ পড়ছিলেন, নফল নামাজ। এক ভিক্ষুক যে তিনি যখন নামাজে রুকুতে গেলেন তখন হাত পেতে ভিক্ষা চাইলেন, আতিনি শাইয়ান লিল্লাহ, আল্লাহর রাস্তা আমাকে কিছু দিন। তো তাফসীর কবীরে এসেছে, রুকুতে থেকে নামাজ না ভেঙ্গে হযরত আলী, ফানাযা আলিয়ুন খাতিমাহু ফাআতা, হযরত আলী ওনার আংটিটা খুলে হযরত আলী ভিক্ষুককে দিয়ে দিলেন। আল্লাহ পাক এত খুশি হলেন, তৎক্ষণাৎ আয়াত নাযিল করলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু আল্লাযীনা ইয়াকিমুনা আস-সালাতা ওয়া ইউতুনা আয-যাকাতা ওয়া হুম রাকিউন, যে তোমাদের অভিভাবক আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে কিনা নামাজে থেকে জাকাত দিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদ নববীতে খুঁজতেছেন, আয়াত থেকে প্রমাণ হয় একজন দাতা একজন গ্রহীতা, দাতা লোকটি কি আমার সাহাবিদের মধ্যে যার পক্ষে কোরআন নাযিল হয়ে গেল,
রসুলাম দেখেন এক ভিক্ষুক মসজিদ নবী থেকে বের হচ্ছে। জিজ্ঞেস করলেন, হাল আপাকা আহাদুন শাইয়া, আমার সাহাবীগণের কেউ কি তোমাকে কিছু দান করেছে? তখন সেই ভিক্ষুক রসুল্লাহ সাল্লামের কে হযরত আলীর দিকে ইশারা করে দেখালেন, দাকার রাজুল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে ব্যক্তি নামাজ পড়তেছে আপনার জামাত আলী, সে আমাকে দান করেছে। তো আল্লাহ পাক হযরত আলীকে ওয়ালি বলেছেন। ওয়ালি, ওয়ালির লাফজে মুরাদ বা সমর্থক হল মাওলা, অভিভাবক, নেতা। এই জন্য নেতাকে মাওলা আলী বলা হয়, মালিক হিসেবে নয়। যেহেতু আহলুত তাশাইয়ু অভিশপ্ত শিয়া সম্প্রদায়, আহলুত তাশাইয়ু শিয়া সম্প্রদায় এই শব্দটা বেশি হযরত আলীর ক্ষেত্রে ব্যবহার করে, অতএব তারা যেন উস্কানি না পায় এজন্য হযরত আলী